আছো, তোমরা নিশ্চয়ই ভালোই আছো, আর আমিও ভালো আছি। আমার চ্যানেল স্বপ্ন নীলস ফ্যামিলি স্টোরির তরফ থেকে আমার প্রত্যেক বন্ধুকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আজকে আমার এখনও রান্না কমপ্লিট হয়নি, তো মিডিলে আমি ব্রেকফাস্টটা এখন বানিয়ে নিচ্ছি, তো চলো দেখতে থাকো। আজকে ব্রেকফাস্টটা বানাচ্ছি, তো ব্রেকফাস্টে আজকে একদম খুব সিম্পল এবং সহজ একটা ব্যাপার, তো সেটা খেতে সবাই খুব ভালোবাসে। আমি অতটা ভালোবাসি না, কিন্তু হাজব্যান্ড ছেলে ওরা খুব ভালোবাসে, তো ওটাই বানাচ্ছি। তো চলো দেখিয়ে দিই কী কী বানা মানে কী বানালাম। দেখো আজকে ম্যাগি নুডলস বানিয়েছি, তো এখানে একটু সস দিয়ে দেবো। এখন সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, ওপর থেকে আমি ম্যাগি মশলাও দিয়ে দিয়েছি, এখন শুধু একটু সস দিয়ে দেবো, টমেটো সস। আর এর মধ্যে সবজি দিয়েছি, টমেটো, তারপরে গাজর আর পেঁয়াজ, একটু কুচি করে রসুন। তো টমেটো সসটা দিলাম, একটু সয়া সস আর চিলি সসও দিয়ে দেবো, একদম স্যুপের মতো লাগবে। তো চলো একটু স্যুপটা সয়া সসও দিয়ে দিই, সয়া সস খুব বেশি দেবো না, সয়া সসটা বেশি দিলে ভালো লাগবে না। আর এবার দেবো একটুখানি চিলি সস, আর হ্যাঁ কাঁচা লঙ্কাও দিয়েছি কুচি করে সেদ্ধ করার সময়। এই দেখো চিলি সস, আর একটু একটু চিকেনও দিয়েছি, এই দেখো ছোটো ছোটো টুকরো করে, তো সেটা বলতে খেয়াল নেই, একদম ছোটো ছোটো করে চিকেন দিয়েছি, অল্প দিয়েছি চিকেনটা, কারণ চিকেনটা দিয়ে আজকে আর একটা জিনিস করবো। আমি একটু চিকেন রেখেছিলাম, তো সেটা দিয়ে আর একটা জিনিস করবো, সেই জন্য অল্প দিলাম এইটাতে। দেখছো ম্যাগি মশলাগুলো না গলে না ঠিক মতো, একদম স্যুপ রেডি গরম গরম। চলো এটা এবার অফ করে দেবো, এটা আমার হয়ে গেছে। আর এই দেখো আজকে শর্টকাট বানাবো, একদম সিম্পল মেনু, শশার তরকারি। তো সেই জন্য দেখো আজকে প্রেশার কুকারে বানাবো, প্রেশার কুকারে তেল দিয়ে দিয়েছি, আর এখন কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম। তো কালো জিরেটা লাল হয়ে গেছে, আর এখন এর মধ্যে আমি শশাগুলো যে ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দেবো। আর আজকে একদম সিম্পলভাবে একটা তরকারি রান্না করছি, সেটা হলো শশার তরকারি। তো দেখো কালো জিরেটা তো লাল হয়ে গেছে, আমি এখন কাঁচা লঙ্কাগুলো যে চিড়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কাটা একটুখানি লালচে হয়ে গেলে আমি শশাগুলো দিয়ে দেবো। তো এতে আজকে কোনো মশলা দেবো না, শুধুমাত্র একটু নুন হলুদ দিয়েই তরকারিটা করবো এটা। আর এই সবজিটা হেলথের জন্য বেশ ভালো, একদম কম তেল মশলায় যে কোনো পেশেন্টরাও চাইলে খেতেই পারে, কারণ শশা দিয়ে তৈরি। এতে আমি কোনো আলু অ্যাড করিনি, যাতে সুগারের কোনো পেশেন্টও খেতে পারে। তো দেখো খুব শর্টকাটে কিন্তু বেশ অনেকটাই শশাটা কেটে হয়েছে। আর এগুলো কিন্তু একদম কচি যে কাঁচা খাওয়ার শশা সেটা না, একটু পাকা শশা যেগুলো হয় সেগুলো, তো ওটা দিয়েই তরকারিটা করব। তো এটা অন্যভাবেও করা যায়, তো আজকে আমি এইভাবে খুব শর্টকাটে করলাম যে কম টাইমে ঝটপট হয়ে যাবে। তো দেখো শশাগুলো সমস্ত দিয়ে দিলাম, আর এর মধ্যে শুধুই নুন হলুদ দেবো, তো একটু নাড়াচাড়া করে নেব, তারপরে ঢাকাটা লাগিয়ে দেবো। তো দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ, আর নামানোর আগে চাইলে কেউ একটু মিষ্টি ব্যবহার করতে পারো, নইলে নাও করতে পারো। তো এই দিয়ে এবার নাড়াচাড়া করে নেবো প্রেশার কুকারের মধ্যেই, সেই জন্য আজকে আমি কড়াইয়ে রান্নাটা করছি না, প্রেশার কুকারেই রান্নাটা করছি। তো নাড়াচাড়া করতে করতেই দেখতে পাবে কতটা জল বেরিয়ে যাচ্ছে, ঠিক লাউ রান্না করলে যেভাবে অনেকটা পরিমাণ জল বেরিয়ে যায় এটা থেকেও অনেকটা পরিমাণ জল বেরিয়ে যাবে। তো সেইভাবে আমার আর জল না দিলেও চলতো, বা চাইলে একটু দিতেও পারো, একটু ঝোলঝোল খাবে মনে করলে। আর কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি, কারণ এক শশার তরকারিতে একটু ঝালঝাল না হলে খেতে ভালো লাগবে না, তো সেই জন্য। তো দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি, আর নাড়াচাড়া করতে করতে অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে। তো চলো এরপর আর একটু নাড়াচাড়া করে নেবো, আর সামান্য পরিমাণ জল দেবো, খুব বেশি জল আজকে কিন্তু দেব না, একদম কম পরিমাণ জলটাই দেব, কারণ শশা থেকে তো অনেকটাই জল বেরিয়ে গেছে। Thank you.
সুন্দর হয়েছে, আর এত সুন্দর সফট হয়েছে যেহেতু ডিম দেওয়া আছে। তো দেখো পকোড়াগুলো কত সুন্দর লাগছে। তো এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তো আজকে একদম ডালের সাথে এই পকোড়াগুলো দারুণ যাবে, আবার স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে। তো চলো পকোড়াটা এখন রেখে দিই ঢাকা দিয়ে, নইলে ঠান্ডা হয়ে যাবে। চলো বন্ধুরা, পকোড়া তো ভাজা কমপ্লিট, এখন একটু বসে রেস্ট নেবো, একটু মোবাইল নিয়ে টাইম পাস করবো। তো চলো এখনকার মতো বাই বাই, পরে আবার দেখা হবে। ছেলে কি টিফিন করছে বলো তো। এই দেখো দুপুরবেলা পকোড়া ভেজেছিলাম, সেই পকোড়া নিয়েছে, আর নিয়েছে ধোকলা, ওকে ঠাম্মিয়ে নিয়ে দিয়েছে ধোকলা। তো আমি ছাদে এসে ইভিনিং ওয়াক করছি, আর ছেলে বললো এখানেই খাবে। তো আজকে ইভিনিং ওয়াক করছি ছাদে, এত সুন্দর আজকে ওয়েদার আর এত হাওয়া দিচ্ছিল, তো দারুণ লাগছিল আজকে ছাদে ইভিনিং ওয়াক করতে। তো ছেলে এখানেই খাবে বললো, তো ও খেয়ে নিক আর আমি বাকি ইভিনিং ওয়াকটুকু কমপ্লিট করে নিই। তো গাছগুলো দেখলে একটু পরে বুঝতে পারবে, থেকে থেকে অবশ্য হাওয়াটা থেমে যাচ্ছিল, কিন্তু হাওয়া ছিল দারুণ। তো আজকে এই ইভিনিং ওয়াক করতে করতে এখানেই আমি ব্লগটা এন্ড করছি। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেলটা অবশ্যই অল করে দেবে, যাতে নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো বললাম না কত সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো গাছগুলো কীভাবে নড়ছে, দারুণ লাগছিল। তো চলো আজকের মতো প্রত্যেককে জানাচ্ছি বাই বাই, গুড ইভিনিং।